আসসালামু আলাইকুম, নিউজ বাংলা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন নতুন নতুন খবর পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের দুই দিন আগে হাজারো মোটরসাইকেল নিয়ে শহর জুড়ে দফায় দফায় শোডাউন করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে নগরের চারটি এলাকা থেকে ছাত্রলীগের কর্মীরা পৃথকভাবে বের হন, পরে চারটি অংশ একসঙ্গে শহর দাপিয়ে বেড়ায়। প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের নেতাকর্মীরা জানায়, বেলা 3:30 থেকে নগরের টিলাগড়, লামাবাজার, আম্বারখানা ও দর্শনদেউড়ি থেকে জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মোটরসাইকেল নিয়ে পৃথক চারটি মিছিল নগরের চৌহাট্টা এলাকায় জড়ো হয়। এ সময় সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বেলা 3:45 থেকে 4:00 পর্যন্ত সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেন, পরে চারটি অংশ একত্রে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা মোটরসাইকেলে প্রদক্ষিণ করেন। শহর প্রদক্ষিণ শেষে বিকেল 4:45 দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা চৌহাট্টা এলাকায় জড়ো হন। ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থানস্থলের 200 গজের মধ্যেই বিএনপির সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের অবস্থান। ওই মাঠেই আগামী শনিবার বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে। মাঠে তখন বিএনপির হাজারো নেতাকর্মী সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন। ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশস্থলের পাশে কর্মসূচি পালন করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিকেল 5:00 দিকে ছাত্রলীগের কর্মসূচি শেষ হয়। ছাত্রলীগের মোটরসাইকেল মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ এবং মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোর জাহান ওরফে সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম আহমেদ। চৌহাট্টা এলাকায় অবস্থানকালে ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে নানা স্লোগান দেন। কর্মসূচিতে তারা বলেন, বিএনপির গণসমাবেশ নিয়ে ছাত্রলীগের কোনো বক্তব্য নেই, তবে কর্মসূচি পালনের নামে শান্তিপ্রিয় সিলেটকে অস্থিতিশীল করার অপচেষ্টা করলে ছাত্রলীগ রুখে দাঁড়াবে। জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির কর্মসূচি তারা পালন করুক, এতে সমস্যা নেই, তবে কর্মসূচির নামে সিলেটকে অস্থিতিশীল করতে চাইলে ছাত্রলীগ জবাব দেবে। এটা বোঝাতেই কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে শহরে বের হয়েছিলেন তারা। ছাত্রলীগের কর্মসূচি নিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দিকি বলেন, বিএনপি অস্থিতিশীলতা তৈরির রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি শান্তিপূর্ণভাবে সব কর্মসূচি পালন করে, যারা মহল দেয় তারাই মূলত অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। তবে বিএনপি কোনো পাতানো ফাঁদে পা দেবে না, বিএনপির বিভাগীয় গণসমাবেশ মহাসমাবেশে পরিণত হবে, এজন্যই তারা পাগল হয়ে গেছে। রাজনীতির দেউলিয়াত্ব যেখানে থাকে সেখানেই আরেকটি রাজনৈতিক দলের সমাবেশকে বানচাল করার চেষ্টা করা হয়।